আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এলবিএস 1790 এস এই মিশনের আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। ভিউয়ার্স, মূলত ভিডিওটা হচ্ছে যে মিশনের স্পিড লক। তো এই মিশনের স্পিড লকটা আমরা কীভাবে এই প্যানেল বোর্ড থেকে করব, তো সেটা আজকে আপনাদের দেখাবো। ভিউয়ার্স, চলুন ভিডিও মূল পর্যায়ে যাই। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিএলশো স্পিড, অর্থাৎ এটা আমাদের হাইস্ট সর্বোচ্চ স্পিড দেওয়া আছে ডিএলশো। তো চলুন আমরা এখানে চালাই দেখবো, এবার সর্বোচ্চ স্পিড দেওয়া আছে, আমি বাড়ায় ডিএলশো স্পিড দিলাম। তো এই স্পিড এখন আমরা মেশিনে চালাবো, চালা দেখবো এখন ডিএলশো স্পিডে আছে। ভিউয়ার্স, এই ডিএলশো স্পিড আমরা কীভাবে কমাবো, তো সেই ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো এই ডিএলশো স্পিড থেকে আমরা 3300 স্পিড করে দিই প্যানেল বোর্ড থেকে, অর্থাৎ আমাদের যে বোর্ড আছে বোর্ডে কোনো ডিপ সুইচ ওয়ান না করে এটা করা সম্ভব। দেখেন আমি ডিএলশো স্পিডে মেশিনে চলবো, এখন দেখেন আমরা এই ডিএলশো স্পিড আমরা কীভাবে 3300 স্পিড করব। তো এই জন্যে করে দিব প্রথমে ডিএলশো স্পিড আছে, আমরা 3300 করে দিব। দেখেন কে সেভেন থেকে ডিএলশো স্পিড আছে, আমরা এটা 3300 করে দিই, অর্থাৎ এই 3300 স্পিড হাইস্ট সর্বোচ্চ স্পিড থাকবে, এটা 3300, এটাই সর্বোচ্চ স্পিড থাকবে, এর উপরে আর স্পিড বাড়বে না। যেহেতু আমরা আবার দেখাচ্ছি, দেখেন এখন আমরা স্পিডটা বাড়াবো, 3300 স্পিডটা করে দিয়েছিলাম, আসলে 3300 স্পিডই আছে নাকি। দেখেন আমরা 3300 স্পিড আছে, এখন স্পিডটা বাড়াবো, দেখেন কমতেছে, কিন্তু 3300 স্পিডের উপরে আর যাবে না। দেখেন আমি স্পিড চাপতেছি কিন্তু আর বাড়বে না, অর্থাৎ এই K7 থেকেই এই স্পিড আর বাড়বে না। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করবেন এখনই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি অন করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমরা আসলে এটা কোথা থেকে করেছি, তো এটা দেখালে অনেক সময় দেখা যায় যে অপারেটর এটা করে নেয়, এই জন্যই আমরা এই জিনিসটা হিডেন রাখছি। তো যদি কোনো মেকানিস্ট ভাই আমার কাছে জানতে জানান চাই, অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি তাকে পার্সোনালি ভিডিওটি পাঠিয়ে দিব, চেষ্টা কোথা থেকে এই প্রোগ্রাম থেকে সেটিংসটা করতে হয়। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ওকে, আসসালামু আলাইকুম।